এইটা আসলে ওই গরুর মাংসটা, গরুর মাংসটা পানি ছাড়া, ওয়াটার ছাড়া, ওয়াটার ছাড়া রান্না এটা ভিডিও হচ্ছে। তো ওয়াটার ছাড়া এইটা হচ্ছে পেঁয়াজ কুচি, বেশি করে পেঁয়াজ কুচি তেলে এরকম কষিয়ে তার মধ্যে হচ্ছে ওই আদা, আদা বাটাটা, বিশেষ করে আদা বাটাটা, ওই আদা বাটাটা, এখানে আদা বাটা আছে পরিমাণ মতন, আদা বাটাটা নিয়ে তারপরে ওখানে আদা একটু বেশি হবে গরুর মাংসে, আদা বাটার পরে সামান্য রসুন, রসুনটা একটু সবুজ আভা হয়ে গেছে ফ্রিজে রাখার কারণে, কিন্তু রসুনের পরিমাণটা সামান্য হবে। এরপরে আমি এখানে আগেই গরুর মাংসটা কষিয়ে রেখেছি, এখানে 1 কেজি সমমান গরুর মাংস সুন্দরভাবে কষিয়ে রাখা আছে সেদ্ধ করা, এবং পানি থাকবে না, পানিটা কোনো পানি দেওয়া যাবে না, কারণ যত পরিমাণ পানি থাকবে সেটা সেদ্ধর সময় সেটা হয়ে যাবে। এরপরে এখানে লবণটা একবারই দিতে হবে, কারণ লবণটা বারবার দিলে, লবণটা যদি বারবার দেওয়া হয় তাহলে আসলে এটার পর পুরোপুরি আন্দাজ থাকবে না যে ই হলো না হলো, এটা টেস্ট আগে থেকে। এবং হলুদ আর মরিচের ব্যাপারটা, হলুদ আর মরিচটা একটু হালকা পানি দিয়ে যদি একটু গুলিয়ে নেওয়া হয় তাহলে এটা চিকচিকে ভাবটা থাকবে না, এই যে হলুদটা, এই যে মরিচে, এই যে তেলের উপরে দিলে বার্ন হয়ে যায়, বার্নের ভাবটা কম থাকবে। তাহলে এখন আমরা এর মধ্যে লবণ দেওয়া আছে, আদা এবং পেঁয়াজ, এটি দিয়ে ভালো করে কষিয়ে আমরা এখন এটার মধ্যে ঢেলে দিচ্ছি গরুর যে সেদ্ধ করা কষানো, পানি উঠবে কিন্তু পানি দেওয়া যাবে না, সেটাকে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এটা অনেকে এই আদা রসুন দিয়ে আগেই কষায়, কিন্তু সেটা না করে আমি আগে গরুর মাংসটা ঢেলে দিচ্ছি, কারণ এই মরিচ আর শুকনো গুঁড়ো, এই যেহেতু গুঁড়া, গুঁড়াটা যাতে বার্ন কম হয় সে কারণেই এই পদ্ধতিটা আমার সেই ছিটে যাবে। অবশ্য আজকে আবার গ্যাস কম আছে, গ্যাসের পরিমাণ সামান্য নেই বললেই চলে, সো দ্যাট রান্নাটা ফ্রাই প্যানে করলে নন স্টিকিতে হাঁড়িতে করাতে কিছুটা ই হচ্ছে। এটা প্রায় 10 মিনিটের মতন কষানো হচ্ছে বিকজ অফ। এরপরে এখানে আমি এই যে হলুদ আর মরিচটা, হলুদ আর মরিচটা একটু ঢেলে দিই। আব্বু টয় এখানে আসো তো বাবা, আমাকে একটু হেল্প করো, তুমি একটু ভিডিও করো, আমি যে ভিডিও করতেছি তো এখানে আমি এটা ঢালবো, সো দ্যাট এটা তুমি ধরো, ভিডিও করাই আছে, এটা ধরে রাখো, হ্যাঁ আবার মোবাইলটা যেন না পড়ে যায়, তাহলে কী হবে আমার, আমাকে না এই যে এই যে এইটা এই প্রসেসটাকে। তারপরে আমরা এই হলুদ আর মরিচের এইটা একটু দিয়ে দিলাম। আমি এই জন্য তোমার চেহারা দেখাইছিলাম, তার জন্য তো বুঝাই যাবে না কে কে রান্না করতেছে। তুমি যে অ্যাসিস্ট্যান্ট এটাও বুঝে যাবে তোমার। তুই পানি দিছো কেন? সামান্য একটু দিলাম যাতে এটা ধুয়েও দেওয়া যায় এবং সামান্য পানি এখানে লাগে সেই বিষয়টার জন্য সামান্য দেওয়া ভালো। এখন আমরা এটাকে চলো নেড়ে দিই, নেড়ে দেওয়ার পর কীরকম কালারটা হয় কালারটা দেখেও আপনি কিছুটা আন্দাজ করতে পারবেন এটা কতটা ঝাল হচ্ছে, কারণ কালারটা যদি লাল আভা হয় তাহলে এটা ঝালটা বেশি হবে, আর কালারটা যদি হলুদ আভা বেশি হয় তাহলে একটু হলুদটা বেশি আছে আর শুকনো মরিচটা কম আছে। আমার এখানে যেহেতু একটু হলুদ আভা হয়েছে, হলুদ আভা হয়েছে এটা বাবা তখন তো তুমিও দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, কি সুন্দর হয়েছে না, চমৎকার। এটা হচ্ছে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে আমার, এটা আমার ছেলে এই টয় আমাকে হেল্প করতেছে এই কাজে, আমরা যেটা করতেছি সেটা হচ্ছে পানি ছাড়া গরুর মাংসটা সবচেয়ে বেশি টেস্ট কিভাবে হবে। হ্যাঁ তুমি ধরো এটা, আবার এটা ভালো করে এটার ভিতরে দেখাও, এটার ভিতরে দেখাও, এটার ভিতরে আবার ফেলে দিও না, তাহলে আমার এই আমার স্মার্টফোন মোবাইলটাই রান্না হয়ে যাবে। কি হচ্ছে
আচ্ছা ওই গোয়াতে বলছিলাম একটু ই করতে। আচ্ছা এগুলো আমরা একটু একটু ধোঁয়া দেখা যায় একটু এর মধ্যে দিতে পারি, কারণ এগুলো আসলে টেস্টেরই একটা অংশ। এগুলো বলা লাগে না বাবা, এগুলো বলতে হবে কেন? যারা করবে আসলে অনেক ঘরের গৃহিণীরা আছে, তারা আসলে এরকম সুন্দর ভাবে গরুর মাংস রাঁধতে পারে না, মানে আমার ওয়েট ছাড়া। এটা দিয়ে দেওয়া হলো, এখন এখন এটার মধ্যে আবার একটু দেখাও যে কালারটা কেমন হলো। কালারটা কিন্তু অনেকটা পরের যে ঝাল বা অন্য কালার সুন্দর, এটা এটি কিন্তু নির্ধারণ করে, এটা নির্ধারণ করে। এবং ঘ্রাণটাও ঝালটা আমরা যেহেতু জাল কম, জাল একেবারেই কম, এক দুই মিনিট আমরা ঢেকে রাখতে পারি। একটু ধোলা দেখা যায়, এটা একটু ভালো করে দেখাও তো, এইভাবে দেখাও। দেখো ফেলে দিও না, এরকম নড়তেছে কেন একদম চিংড়ি মাছের মতো? এটা কি হয়েছে, গোলা হয়ে গেছে এখানে? এটা আসলে আমরা টোটালি ভোনা করব, এটা পানি ছাড়া, পানি ছাড়া টোটালি পানি ছাড়া গরুর মাংস ভোনা, যেটা খুবই টেস্টি হবে। যেটা আগে আমরা কি যে করেছি, এটা সেদ্ধ করে নিয়েছি গরুর মাংসটাকে পানি ছাড়া, এবং পানি যতটুকু উঠেছে এটা সেদ্ধর মধ্যে সেটা শুকিয়ে গিয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে গরুর মাংস ভোনা পানি ছাড়া। আমাকে দাও, আমি করি।